हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एएम क्रिएटिव्स। आज हमें आपने देखा कि भावे यूट्यूब बैनर तैयारी करें। हाउ टू मेक ए प्रोफेशनल यूट्यूब बैनर। वेबसाइट लिंक डिस्क्रिप्शन बॉक्स से दिया हुआ है। क्लिक एडवांस्ड पिक्सेल आर। अब क्रिएट न्यू एवं पिक्सेल साइज 2560 इंटू 1440 पिक्सेल रखबो अपना यूट्यूब बैनर के जन्नो। बैकग्राउंड नो बैकग्राउंड न्यू। अपनी जूम इन जूम आउट करार जन्नो माउस स्क्रॉलिंग कर ले अपनी जूम इन जूम आउट करते पारबेन। এখন গুগল থেকে ইউটিউব ব্যানার টেমপ্লেট ডাউনলোড করে নিন। সিলেক্ট লেয়ার, অ্যাড ইমেজ অ্যাজ লেয়ার, সিলেক্ট ইউটিউব ব্যানার টেমপ্লেট অ্যান্ড ওপেন। এখন এডিট করার জন্য একটা এক্সট্রা লেয়ার আপনি ক্রিয়েট করে নেবেন। এখন এক্সট্রা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন শেপ সিলেক্ট করে চতুর্ভুজাকার আপনি সিলেক্ট করে নেবেন। এখন আমাদের ইউটিউবের আপনার চ্যানেল নেমটি লিখতে হবে। চ্যানেল নেম লেখার জন্য বিভিন্ন ফন্ট প্রয়োজন হয়। বিভিন্ন ফন্ট কোথা থেকে পাবেন? আপনার পছন্দ মতো আপনি dafont.com থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার পছন্দসই ফন্ট। আমি চয়েস করে নিলাম এগেনস্ট। আমি এই ফন্টটি ডাউনলোড করব। ডাউনলোড। আপনার ফন্টটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা জিপ ফাইলে আসবে। জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে আপনার ফন্ট কম্পিউটার ইনস্টল করার জন্য প্রসেস হলো। ডবল ক্লিক করার পরে ইনস্টল। এখন আপনার ফন্টটি আপনার কম্পিউটারে অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেল নাম নেম লিখব। টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সট। আপনার ইউটিউব চ্যানেল নেম আমি আমারটা লিখছি। এম ক্রিয়েটিভস। সাইজ সাইজ আমি আমার পছন্দ মতো সিলেক্ট করে নিলাম। আমি 140 ফন্ট সাইজ রাখলাম। এখন এটা একদম মাঝামাঝি সেট করে নিলাম। কালার আমার হোয়াইট বেশি পছন্দ, সেজন্য হোয়াইট সিলেক্ট করে নিলাম। আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে নিতে পারেন। আমার লেটারটি বোল্ড করে নিলাম। ক্লিক বোল্ড।
এখন আমি যদি চাই আপনি পছন্দ মতো আপনি শ্যাডো ই করে নিতে পারেন, অ্যাড করে নিতে পারেন। শ্যাডো অ্যাড করার ক্ষেত্রে অপটাসিটি 100 এবং এটা 10 রাখি অরিজিনাল, অপটিক্যালও 10। শ্যাডো কালার ব্ল্যাক, এখন আপনার ব্যানারে টুইটার অ্যাড করার জন্য আপনি সিম্পলি গুগলে যে টুইটার লোগো PNG টাইপ করে টুইটার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লোগো ডাউনলোড করে নেবেন। এখন এটা অ্যাড করার জন্য অ্যাড লেয়ার, অ্যাড ইমেজ অ্যাজ লেয়ার লোগো সিলেক্ট করে নেবেন। এখন এটা সিলেক্ট ফ্রি ট্রান্সফর্ম। এখন আপনি আপনার পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আমি জুম করে নিলাম ভালোভাবে দেখার জন্য। এখন আমি এটা কালার চেঞ্জ করব। আমার ইউটিউব ব্যানার নেম যখন আমি হোয়াইট দিছি, এজন্য আমি আমার টুইটার লোগো কালার ও হোয়াইট করে নেব। এখন আমার টুইটার লোগো অ্যাড করা হয়ে গেছে। এখন আপনি আপনার ব্যানারে ফেসবুক লোগো বা আপনার ইনস্টাগ্রাম আইডি অ্যাড করে নিতে পারেন। আমি ফেসবুক আমার ফেসবুক পেজ নেম অ্যাড করব, সেজন্য ফেসবুক লোগো PNG আমি ব্ল্যাক কালার ডাউনলোড করে নেব। ব্ল্যাক লোগো কালারাইজ করার জন্য আবার লেয়ার অ্যাড ইমেজ অ্যাজ লেয়ার সিলেক্ট ফেসবুক লোগো অ্যাডজাস্টমেন্ট
কালার পেজগুলো আমি আবার হোয়াইট করে নেব। দেখুন এখন আমাদের লোগো অ্যাড করা তো হয়ে গেছে, এখন আমাদের নেম অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড টেক্সট, আমি প্রথমে টুইটার আমার লিঙ্কটা অ্যাড করে নেব। এখানে আপনি আপনার ইসের জন্য ফন্ট চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো একটা ফন্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। আইসুস দিস ফন্ট, এখন আপনার টুইটার ইউজার নেম আপনি লিখে দেন। টুইটারের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি, এজন্য প্রথমে অ্যাট দিয়ে নেব, অ্যাট এম ক্রিয়েটিভস। আপনি আপনার ইউজার নেম অ্যাড করে নেবেন। আমি সাইজটা ছোট করে নিচ্ছি, যেহেতু আমি আমার টুইটার লোগো ছোট করে নিয়েছি সেজন্য আপনার টেক্সটটাও ছোট করে নিয়ে নিলে দেখতে ভালো দেখা যাবে। এখন এটা পারফেক্টলি সেট করে নিলাম। এখন অ্যাড করব ফেসবুক, আপনার ফেসবুক ইউজার নেম বা আপনার পেজ নেম। অ্যাড টেক্সট, আমি আমার ফেসবুক পেজ নেম অ্যাড করে দিচ্ছি। ফেসবুকের ক্ষেত্রে অ্যাড দেওয়া লাগে না, এজন্য আমি অ্যাড ইউজ করব না, শুধু এম ক্রিয়েটিভস। এখন আমার টুইটার ইউজার নেম ফেসবুক পেজ নেম অ্যাড করা হয়ে গেছে। এখন আপনার ব্যানারের ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি গুগল থেকে আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমার পছন্দ স্পেস ব্যাকগ্রাউন্ড, আমি এখান থেকে ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। এখন এটা এখান থেকে ডাউনলোড করে নেব। সেভ ইমেজ অ্যাজ, সেভ। আপনি চাইলে ওশান ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন, আপনার পছন্দ মতো আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। ধরুন আমি এটা ডাউনলোড করে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য সেম প্রসেস, লেয়ার, অ্যাড ইমেজ অ্যাজ লেয়ার। আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নিলেন। মাউস স্ক্রোলিং করে আমি জুম আউট করে নিলাম। দেখুন আপনার
তৈরি করা ব্যানারটা পিছনে চলে গেছে, আপনার ব্যাকগ্রাউন্ডটা উপরে চলে আসছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে পিছনে পাঠাবেন? পিছনে পাঠানোর জন্য আপনাকে লেয়ারে যে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রাইট ক্লিক করে নিচে নিয়ে চলে আসতে হবে, নিচে লেয়ার থ্রির নিচে। দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড পিছনে চলে এসেছে। আমি এখন এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার পছন্দ মতো। দেখুন আমাদের ব্যানারটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন। আপনি চাইলে এটার কালারাইজ করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালারই করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার অ্যাডজাস্টমেন্ট হিউজ অ্যান্ড স্যাটুরেশনে যে এনে ক্লিক করে কালারাইজ কালারাইজ ক্লিক করলে আপনি দেখেন আপনার পছন্দ মতো আপনি আপনার কালার চয়েস করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার অনেক সুন্দর দেখা যাবে কালারাইজ করার পরে। আমার কাছে এটা পারফেক্ট লাগছে, আমি এটা ই করে নিই, সিলেক্ট করে নিলাম। এখন আপনি ওশান ব্যাকগ্রাউন্ডও অ্যাড করে নিতে অ্যাড করতে পারেন, অ্যাড করে দেখতে পারেন কেমন দেখা যায়। ওশান ব্যাকগ্রাউন্ড ই করে অ্যাড করে নিলাম, এটা সাইজটা একটু বড় করে নিলাম। করে নিয়ে আপনি সেম প্রসেসে ওশান ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা মাউস রাইট ক্লিক করে নিচে নিয়ে চলে আসবেন, লেয়ার থ্রির নিচে। এক্ষেত্রে আপনার আগের স্পেস ব্যাকগ্রাউন্ডের নিচে দিলে আপনার ওশান ব্যাকগ্রাউন্ড দেখাবে না, এক্ষেত্রে আপনাকে স্পেস ব্যাকগ্রাউন্ডের উপরে রাখতে হবে আপনার যদি স্পেস ওশান ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান। এখন ওশান ব্যাকগ্রাউন্ডও আমি কালারাইজ করে নেব। সরি এখানে ভুল হয়েছে, আমি লেয়ার সিলেক্ট করে নিইনি। আপনার কালারাইজ করার জন্য প্রথমে লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে, অ্যাডজাস্টমেন্ট হিউজ অ্যান্ড স্যাচুরেশন কালারাইজ। আমার ওশান ব্যাকগ্রাউন্ডটা পছন্দ নয় সেজন্য আমি ডিলিট করে নিলাম, আমি স্পেস ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। দেখুন আমাদের ইউটিউব ব্যানার তৈরি। আপনি খুব সহজ প্রসেসে ফটোশপ বাদে বা কোনো ই বাদে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। এখন এটা ডাউনলোড করার জন্য ফাইলে যে সেভ, এখানে আমি নেম ইউটিউব ব্যানার লিখে নিলাম। ফাইল টাইপের ক্ষেত্রে আপনি তিন রকম ফাইল পাবেন, আমি জেপিজি ডাউনলোড করলাম, আপনি আপনার পছন্দ মতো ফাইল ডাউনলোড করে নিতে পারেন। ক্যাপাসিটি 100 অ্যান্ড সেভ। দেখুন ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমাদের ইউটিউব ব্যানার প্রস্তুত আমাদের ইউটিউব চ্যানেলে ইউজ করার জন্য। আপনি আপনার পছন্দ মতো ব্যানার তৈরি করে নিতে পারেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব
for more videos. Tell me pretty lies, look me in the face, tell me that you love.